শুক্রবার প্রকাশিত হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে উচ্চ মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় উত্তর দিনাজপুর জেলার জয় জয়কার। এক নজরে দেখে নেব মেধা তালিকায় উত্তর দিনাজপুর জেলা থেকে স্থানাধিকারীদের ফলাফল। এবছরে রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে হেমতাবাদের জিতেশ বসাক। তার প্রাপ্ত নম্বর 493। সে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র। বলছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখলে? হ্যাঁ দেখলাম। কিসে দেখলে? টিভিতে? হ্যাঁ টিভিতে দেখছিলাম। কি নাম বললো তোমার নাম? হ্যাঁ 6 নম্বরে বললো। কত পেয়েছো? হয়তো 493 দেখালো ওখানে, তারপরে অনলাইনে দেখা যাবে, তারপর কনফার্ম হবে। এই যে এই সাফল্য, সাফল্য কি আসবে মনে করেছিলে? আশা ছিল, মানে অনেকটাই প্রায় আশা ছিল, কিন্তু এসেছে যখন খুশি। আমি সব কিছুর জন্যই পরিশ্রম করতে হয়, এটার পিছনেও অনেক পরিশ্রম আছে। কিছু কোনো কিছু না করলে তো আর কিছু পাওয়া যায় না। যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে রায়গঞ্জের স্নেহা দাস। সে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ছাত্রী। তারও প্রাপ্ত নম্বর 493। আমি 493 শুনলাম, কিন্তু আমি নিজে চোখে এখনো দেখিনি রেজাল্ট। তুমি কি হয়েছে? ষষ্ঠ স্থান। ভালো তো সবাই লাগে ষষ্ঠ স্থান রাজ্যে, ভালোই লেগেছে। কি কি সাবজেক্ট ছিল তোমার? আমার ইকোনমিক্স, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি। আর্টসে তো অনেক লিখতে হয়, তো মানে এবার কোশ্চেনও ঠিকঠাক ছিল, তো ষষ্ঠ স্থান। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার? আমার গান শুনতে খুবই ভালো লাগে। ড্রয়িং আগে করতাম, এখন করি না। বড় হতে কি, বড় হয়ে কি হতে চাও আগামীতে? ভবিষ্যতে আইপিএস, আইএএস এর ইচ্ছে আছে। কেন আইএএস আইপিএস? মানে সম্মানটা আমার কাছে অনেক জরুরি, তো সম্মান মানে আইপিএস আইএএস দেখে সবাই স্যালিউট করে, ভালো লাগে। রাজ্যে এবারে অষ্টম স্থান অধিকার করেছে রায়গঞ্জের সম্পদ রায়। সে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 491। রাজ্যে 8 হয়েছে, খুবই ভালো লাগছে। 491। এই ধরনের রেজাল্ট ভেবেছিলে? এতটা এক্সপেক্টেড ছিল না, ভেবেছিলাম 95 আপ হবে, তবে এতটা ভাবিনি। পড়াশোনা বাদে কি কি করতে ভালো লাগে? পড়াশোনা বাদে ছবি আঁকতে ভালো লাগে, ফাইন আর্টস নিয়ে পড়তে চাই। যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে হেমতাবাদের আদর্শ বিদ্যালয়ের ছাত্রী সাবিনুর হুসনিও। তার প্রাপ্ত নম্বর 491। কত পেয়েছো এবার? 491। র‍্যাঙ্ক করেছো? হ্যাঁ। কত র‍্যাঙ্ক? অষ্টম স্থান। কেমন লাগছে এই যে র‍্যাঙ্ক করেছো? খুব ভালো লাগছে। ও এই যে র‍্যাঙ্ক করেছো, এরকম কি আশা ছিল? মানে প্রথম থেকে পড়াশোনায় কেমন ছিল তুমি? ভালো। কিসে অনার্স নিয়ে? জিওগ্রাফি। আগামী দিনে কি হতে চাও? অধ্যাপক। কেন অধ্যাপক, কেন অন্য পেশা না কেন? কারণ সেটা সমাজে অনেক মানুষদের শিক্ষায় শিক্ষিত করবে এবং বড় কিছু হবে। অন্যদিকে 490 পেয়ে শামসাদ হোসেন রাজ্যে নবম স্থান অধিকার করেছে। সে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র। 9th পজিশন। কত পেয়েছো নাম্বার? 490। কি নিয়ে পড়তে? আর্টস নিয়ে। কি হওয়ার ইচ্ছা তোমার? আইএস এর জন্য খাটার চেষ্টা করবো। সবারই খুব খুশি হবে, আর আমার খুব গর্বিত হচ্ছি যে বাবা মাকে আনন্দ অনুভব করাতে পেরেছি। ঠিক ছিল না কখনো 7 ঘন্টা 8 ঘন্টা, সকালে উঠে একটু ব্যায়াম এক্সারসাইজ করে পড়তে বসে যেতাম, 2 ঘন্টা করে প্রত্যেক সময় 2 ঘন্টা করে পড়তাম। একই সাথে কালিয়াগঞ্জের শ্রেয়শ্রী দাস নবম স্থান অধিকার করেছে। সে সরলা সুন্দরী হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল, 490 পেয়ে যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে শ্রেয়শ্রী। নিঃসন্দেহে অনেক খুশির একটা খবর, আমি খুবই খুশি হয়েছি। অবশ্যই আমার মা বাবা, তো অবশ্যই মা বাবার কথা বলবো, তার সাথে সাথে আমার মাননীয় শিক্ষক শিক্ষিকা, আমার স্কুলের যতজন টিচার্স আছে প্রত্যেকে আমাকে সর্বতোভাবে সাহায্য করেছেন, পড়াশোনা করেছেন। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা? আমার টিচার হওয়ার ইচ্ছা, এখন বাকিটা দেখা যাক। রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে শ্রেষ্ঠা রায়। শ্রেষ্ঠা ইটাহারের ভূপালচন্দ্র বিদ্যাপীঠের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর 489।
ইটাহারের পাশাপাশি দশম স্থানে রয়েছে রায়গঞ্জের নামও। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্রী অনিন্দিতা দাস একই নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে দশম হয়েছে অনিন্দিতাও। আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। কত নাম্বার পেয়েছি? আমি উচ্চ মাধ্যমিকে 489 পেয়েছি। কেমন লাগছে? এমনি তো ভালো লাগছে, মানে করোনেশনের তো রেকর্ড খুবই ভালো, প্রতিবারই একটা স্টেট লেভেলে মানে স্থান করেই নেয়, সেই হিসেবে মানে দশমটা একটু মন খারাপ লাগছে, কিন্তু আবার খুশিও যে এক থেকে দশের মধ্যে স্থান করে নিতে পেরেছি। আগামী দিনে আমার ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছে, ইংলিশে অনার্স নিয়ে পড়ার ইচ্ছে, আর আমি WBCS নিয়ে পড়ে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাই। সব মিলিয়ে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় উত্তর দিনাজপুরে 8-8 সাফল্য, যাকে ঘিরে উচ্ছ্বসিত জেলার শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।